দেখো গিন্নি, ফুলের বিয়েতে আমি কিচ্ছুটি বলিনি। হ্যাঁ, কিন্তু বৌভাত, নারুগোপালের বৌভাতে কিন্তু আমাকে কিচ্ছুটি বলবে না। হ্যাঁ, এই আগেই বলে দিলাম। ও মা, আমি আবার তোমাকে কি বললাম, মেয়ের বিয়ে তোমার ছিল, এবার তোমার জামাইয়ের বৌভাত, যা বোঝার তুমি বোঝো। আমার একার মেয়ে জামাই আর তোমার কই, কি এমন কি আর হয় কি, সর্বনাশের মাথায় বাড়ি, কি যে করি। মেয়েটা চলে গেল, ঘরটা কেমন দেখো খালি খালি লাগছে। আচ্ছা, চলো এক কাজ করি, টুক করে ও বাড়িতে একবার ঢু মেরে আসি, বেশি তো আর দূর না। না না, সে হয় না, কুটুম বাড়িতে ওভাবে কি যাওয়া যায়? কুটুম তো কুটুম, তাতে আমার কি, আমি মাসিমাকে দিনে একবার তো দেখতে যেতেই পারি। হ্যাঁ, সে সবাই বুঝবে, মাসিমাকে দেখতে যাচ্ছো নাকি তোমার ফুলিমাকে। সে যে যাই ভাবে ভাবুক, আমি ফুলিকে না দেখে একদিনও কাটতে পারিব না। দশটা নয়, পাঁচটা নয়, একটি মাত্র মেয়ে আমার ফুলি, আমি যাব রোজ, দরকার পড়লে ফুচকাওয়ালা সেজে যাব, আর মাসিমা আর ফুলিকে রোজ ফুচকা খাইয়ে আসবো। হ্যাঁ, পয়সা কি আমার কম আছে নাকি? হ্যাঁ, আবার সেই কথা, কি বলছিলে সেটা বলো, বিয়ের দিন আমি কি বলেছিলাম তোমাকে? ও হ্যাঁ, বৌভাতে আমি মোটেও শুনবো না, নিজের মেয়ের বিয়ে বলে কথা, এদিক ওদিক দৌড়ধাপ করে সব কিছু সামলে কবজি ডুবিয়ে আর খেতে পারলুম কোথায়, আর সেরকম খাইনি বলে রান্নার ঠাকুর পর্যন্ত বকশিস নিল না। কে বললো বকশিস নেয়নি, আমি নিজে দিয়েছি। তানি রান্না কিন্তু বেড়ে হয়েছিল, সবাই কেমন কবজি ডুবিয়ে খেয়েছে, আর আমি কিন্তু বৌভাতে সব কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ, তুমি কিন্তু মা না করতে পারবে না গিন্নি। হ্যাঁ, এই আগেই বলে দিলুম। তা খাও না, পরে সবাই বলবে নারুগোপালের শ্বশুর মশাই রাম পেটুক। তা বলুক গিয়ে, পরের বাড়িতে তো খাইনি, নিজের একমাত্র জামাইয়ের বাড়িতে খেয়েছি। হ্যাঁ, মা পুলি, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি কেন মা? কেন মা, আমি তো রোজ সকালেই উঠি, প্রথমে মাঠে ঘুরে গরু ছাগলগুলোর সাথে একটু গল্প করি, তারপর ফুল তুলি, স্নান করি, পূজো করি। সে ভালো, তবে আজ তো বৌভাত, অনেক লোকজন আসবে, কত রাত হবে কে জানে, আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিতে পারতিস। না গো মা, কোনো অসুবিধা হবে না, আর ঘুম পেলে তোমার ঘরে এসে টুক করে একটু ঘুমিয়ে নেব, কেমন? পাগলি মেয়ে আমার, আজ কিন্তু আমি তোকে সাজিয়ে দেব, দেখবি কেমন সুন্দর লাগে তোকে। তোমরা দুই মাই এক রকম, আমার মা জোর করে বিয়ের দিন সাজিয়ে দিল, আর আজকে তুমি, সাজলেই কি আর সবাইকে দানা কাটা পড়ি লাগে? আর কাউকে না লাগলো তোকে লাগবে রে পাগলি, তোর মনটা যে ভারী সুন্দর, ভারী নিষ্পাপ, অমলিন, মন যাদের সুন্দর তারা এমনিতেই সুন্দর। মা, আমার খুব কান্না পাচ্ছে মা, আমি একটু কাঁদবো তোমার কোলে। ও বৌদি, বৌদি। কিরে বল, আয় ভিতরে আয় আগে তো। বৌদি খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না গো। সে কি রে, এই তো সকালে অত লুচি আর আলুর দম খেলি, এখনই খিদে পেয়ে গেল। ও বৌদি, তুমি কি যে বলো, বিয়ে বাড়িতে এলামই তো শুধু খাওয়ার জন্য, তোমাদের বাড়িটা বেশ ভালো গো, কত কিছু খেলাম, আবার যাব কিন্তু তোমাদের বাড়ি। সে তো যাবি, কিন্তু আজ এ বাড়িতেও তো কত খাওয়া দাওয়া হবে, দেখছিস না রান্নার ঠাকুররা সব রান্না শুরু করে দিয়েছে। সে তো জানি গো, রান্নার গন্ধ তো পাচ্ছি, তাতে তো খিদে আরো বেড়ে যাচ্ছে, দুপুরেও তো ভালোই আয়োজন। তবে আর কি, এখন আর কিছু খাস না, পেটে একটু জায়গা রাখতে হবে তো। জায়গা তো অনেক আছে বৌদি, এই দেখো কত বড় পেট আমার, তুমি না আমার কত ভালো বৌদি, নাও না কিছু খেতে। আচ্ছা বাবা দেব, কিন্তু কি দেই বলতো, ঘরে তো আজকে কোনো রান্না নেই। যা হোক কিছু দাও, না হলে গুড় বাতাসা আছে, এক বোতল ভরা নাড়ু আছে, মার কাছ থেকে এনে রেখেছে, কিন্তু সে তো আমার নাড়ু গোপালের জন্য। আমিও তো পেটুক গোপাল বৌদি, দাও
নাড়ুই দাও তো। দেব। আগে বল তোর দাদা কোথায়, কি করছে? ইস, যদি একটু দেখা করতে পারতাম। কোন দাদার বলছো গো বৌদি? বিয়ে বাড়িতে তো অনেক দাদা এসেছে, নদা গদা ছোদা। না না, ওসব নদা গদা হাদা নয়, আরে আমার নাড়ু গোপাল। কি যে বলো বৌদি, গোপাল তো আমি, গোপাল থেকে এখন গুল্লু। আরে তোর দীপুদা। ও তাই বলো, যার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেই তো, কোথায় আছে রে এখন? সে আমি কি জানি, নতুন নতুন বিয়ে হয়েছে তো, দেখো গিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, না হলে গাছের ডালে দোল খাচ্ছে। আরে বিয়ের আনন্দে ডিগবাজি খাচ্ছে, তোর যত সব উল্টোপাল্টা কথা। শোন, আর দুটো নাড়ু খাওয়াবো, তুই গিয়ে তোর দীপুদাকে বল যে ফুলি বৌদি একবারটি দেখা করতে বলেছে। ব্যাস ব্যাস এইটুকু, দাও নাড়ু দাও, আমি ঠিক পারবো। এই নে, ঠিক করে বলতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ গুল্লু সব পারে, দীপুদাকে না পেলে আমি দীপুদার বাবা মানে আমার পিসমশাইকে গিয়ে ধরে নিয়ে আসবো। এই বলিস কি রে, বৌভাতের দিনই কি আমাকে বাড়ি ছাড়া করবি নাকি? কাউকে কিচ্ছু বলবি না, শুধু গোপনে তোর দীপুদাকে বলবি। ও গোপনে, বুঝেছি এবার। তবে আরো দুটো নাড়ু চাই কিন্তু। এই তুই এতক্ষণ কোথায় ছিলি? মামা তোকে কখন থেকে খুঁজছে? আমি তো লুচি খাচ্ছিলাম। সারাদিন শুধু খাই আর খাই, তোর কি আর কোনো কাজ নেই? কেন, আমি তো অনেক কাজ করলাম, সকালে ঘুম থেকে উঠলাম, দাঁত মাজলাম, স্নান করলাম, তারপর খেতে বসে গেলাম, কুড়িটা লুচি খেয়েছি। এগুলো কোনো কাজ নয়, অকাজ। খেয়ে খেয়েই তো মোটুরাম হচ্ছিস, আবার হাতে কি দেখি? না দেখাবো না, তুমি তখন থেকে আমাকে বকেই যাচ্ছ। ভালো কথা বলছি, হাতে কি দেখা, না হলে এমন গাঁটটা দেব। এই তুই নাড়ু কোথা থেকে পেলি? কিছুতেই বলবো না, তুমি খুব খারাপ, আমার ফুলি বৌদি খুব ভালো। ও ফুলি দিয়েছে তোকে এই নাড়ু? আরো নাড়ু দেবে বলেছে। যদি তোমাকে একটা কথা বলি তাহলে। কি কথা বল না, ফুলি কি বলেছে তোকে? কেন বলবো, তখন থেকে তো খালি বকেই যাচ্ছ আমাকে। ফুলি দিদি খুব ভালো, একটুও বকে না। আচ্ছা আচ্ছা আমি আর বকবো না, তুই তো আমার খুব ভালো ভাই। বল না ফুলি কি বলেছে? বলেছে তোমাকে এসে বলতে যে বৌদি তোমার সাথে দেখা করতে চায়। কাউকে বলবে না কিন্তু, আমাকে আরো নাড়ু দেবে তাহলে। না না কাউকে বলবো না, চল চল। এই দেখো বৌদি, দাদাকে ধরে নিয়ে এসেছি, তুমি আমাকে কিন্তু আরো নাড়ু দিবে বলেছিলে। এই নে, এই পুরো শিশিটাই তোর। এবার দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দে আর নাড়ু খা। বলুন মহারানী, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? বই গেছে তোমাকে ডাকতে আমার। ও তাই বুঝি, তাহলে আমি চলেই যাচ্ছি। তা তো যাবেই, আমাকে মোটেই ভালোবাসো না তুমি, আমি জানি। দেখ ঝগড়া করবি না, আমার এখন ঝগড়া করতে ইচ্ছা করছে না। তোমার সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে। ফুলি ফুলি কোথায় গেলি রে? ওরে বাবা, মা মনে হয় এদিকেই আসছে, আমাকে এখানে দেখে ফেললেই সর্বনাশ। আমি একটা বুদ্ধি দেব, চলো পালিয়ে যাই নদীর পাড়ে। ঠিক বলেছিস, না হলে লোকজন ভর্তি বাড়িতে একটু শান্তিতে কথা বলা যাবে না। উফ, কতদিন পরে এলাম এখানে, বিয়ের জন্য তো মা বেরোতেই দিচ্ছিল না। আচ্ছা বলো, বিয়ে করবো বলে কি কোথাও যাবো না নাকি? হ্যাঁ বিয়ে বিয়ের জায়গায়, তা বলে কি কাজ করবো না? আজ বাবা আসবে,
আমার বাবার জন্য খুব মন খারাপ লাগছে, জানো, খুব কান্না পাচ্ছে। বোকা মেয়ে, মন খারাপ করবি না, আর যখন তোর ইচ্ছা হবে তখনই চলে যাবি তোর বাবার কাছে। তা ঠিক, কাছেই তো বাড়ি, আমার খুব শখ ঠাকুমার কোলে শুয়ে আদর খাবো। তো তাই বুঝি এসেই আমার ঠাকুমার আদরে ভাগ বসানো হচ্ছে, এসব চলবে না কিন্তু। বুয়েই গেছে ভাগ বসাতে, ঠাকুমা এমনি আমাকে ভালোবাসে, এবার সব রান্নাও শিখিয়ে দেবে বলেছে, তারপর আমি সব রান্না করব। সেগুলো খাওয়া গেলে হয়। একদম বাজে কথা বলবে না, আমি কি কিছু পারি না নাকি? ভিতুরাম একটা। এই ভিতুরাম কে? তুমি আবার কি, মা যখন ডাকছিল কেমন তোর ভয় পেয়েছিলে, মুখটা যা হয়েছিল না। আবার ভিতুরাম বলবি তো, এক গাঁটটা মারব। আমি তোমার ছাত্র নই, বুঝলে, বিয়ে করা বউ, বউকা গাঁটটা মারলে পাপ হয়। তুই কিন্তু খুব পেকেছিস। পাকাই ভালো, তুমি তো পাকা নারুগোপাল। থুরি ভিতুরাম। দূর, আমি যাই, কোথায় ভাবলাম একটু গল্প করবো তা নয়। এখন তো আমাকে ফেলে চলে যাবে, একটুও ভালোবাসো না তুমি আমাকে। তুইও তো আমাকে ফেলে চলে গেছিলি বিয়ের দিন, একবারও তো ভাবলি না আমার খারাপ লাগবে, কষ্ট পাবো। সে তো ঠাকুমা বললো তাই, তুমি কষ্ট পেয়েছিলে বুঝি? কেন কেন জানিস না, তোকে খুব ভালোবাসি তাই। সত্যি এত ভালোবাসো আমাকে? আমি কিন্তু এবার সত্যি কাঁদবো। উফ, কি একটা ছিঁচকাঁদনের পাল্লাই পড়েছি রে বাবা, কথায় কথায় খালি কাঁদে। এই খবরদার, আমি কিন্তু ঠাকুমাকে বলে দেব। যা বলগে যা, পাগলি একটা। কিরে তুই এখানে বসে আছিস কেন, আর এত নাড়ু পেলি কোথায়? ফুলি বৌদি দিয়েছে, সব আমার। আহা, সত্যি বড় ভালো মেয়ে ফুলি, এসে সবাইকে কেমন আপন করে নিয়েছে। সত্যি মা, আমার অনেক পুণ্য যে এই রকম ছেলের বউ পেয়েছি। আমার নাতিও কিন্তু কিছু কম যায় না বাপু। তোমার নাতি তো ওই ঘরেই আছে, তাই তো আমাকে এখানে পাহারায় বসিয়ে রেখেছে। দেখেছেন মা আপনার নাতির কাণ্ড? নতুন বিয়ে হয়েছে তাই অনেক কথা জমে আছে যে। মেয়েটার একই মন খারাপ, তার উপরে ওকে আরো রাগাবে। চলো বৌমা দেখি দুটিতে কি বকম বকম করছে। কোথায় গেলি রে দুটিতে? ও আমার নাতি আর নাত বউ, কোথায় গেলি তোরা, বেরিয়ে আয় দেখি। গেল কই দুটিতে? তাই তো, এত ডাকছি তবু সাড়া নেই। বিকেল হয়ে গেল, একটু পরেই তো মেয়ের বাড়ির লোক চলে আসবে, কি হবে মা? আর কই গিন্নি হলো তোমার? আমি কিন্তু তৈরি। হ্যাঁ আমিও তৈরি। ইস, মেয়ে জামাইয়ের বাড়ি যাবে বলে যেন আর তর্ষ হইছে না। দশটা নয় পাঁচটা নয়, একটা মাত্র মেয়ে আমার, কত আদরে, এখন সে কিনা ওই তোতরা জামাইয়ের সাথে থাকবে, ভাবা যায়? খালি বাজে কথা তোমার, বিয়ের পর জামাইয়ের সাথে থাকবে না তো কার সাথে থাকবে? আর দীপু মোটেও তোতলা নয়। ওই হলো হলো, মাঝে মাঝে আমি কিন্তু মেয়েকে আমার কাছে নিয়ে এসে রাখবো বলে দিলাম। হ্যাঁ এই ধরো সপ্তাহে চার পাঁচ দিন। হ্যাঁ মাথাটা কি একেবারে গেছে তোমার, তখন থেকে খালি উল্টো পাল্টা সব বলে যাচ্ছ। সপ্তাহে চার পাঁচ দিন যদি মেয়ে তোমার কাছেই থাকে তাহলে শ্বশুর বাড়িতে থাকবে কখন, ওরা কি মনে করবে? না শুধু মেয়ে কেন, জামাই বেয়াই বেয়ান মাসিমা সবাই এসেই থাকবেন, টাকা পয়সা কি আর আমার কম আছে নাকি? হ্যাঁ বুঝেছি বুঝেছি, এবার চলো দেখি। তবে হ্যাঁ, ও বাড়িতে গিয়ে একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম, ওরা আমাদের নতুন কুটুম। এই ফুলি চল, এবার সন্ধে হয়ে এলো। দাঁড়াও না, আর একটু পরে যাব, কি সুন্দর রং লেগেছে আকাশে, দেখো আর একটু থাকি না। জামাই এখানে কি করছো তোমরা? হ্যাঁ আপনি এখানে? ওই দেখ ফুলি, জামাই কিন্তু তোতলা। মোটেই ও তোতলা নয়, তোমরা এখানে কোথা থেকে এলে?
আমরা তো তোর শ্বশুর বাড়িতেই যাচ্ছিলাম, পথে দেখলাম তোরা দুটিতে এখানে বসে গল্প করছিস। কতদিন পরে তোমাকে দেখলাম বাবা। আরে মুঠোতে একদিন হয়েছে, বোকামি কাঁদে আবার। আজ না তোদের বউ ভাত, এখানে কি করছিস তোরা? মানে আমরা মানে দেখ ফুলিমা দেখ, জামাই বিয়ের পর আরো তোতলা হয়ে গেছে দেখ। উহ বাবা, ও মোটেও তোতলা নয়, আমরা এখানে গল্প করব বলে পালিয়ে এসেছি। ছি ছি, সবাই নিশ্চয়ই খুঁজে তোদের, কি ভাবছেন তারা কে জানে। জামাই, তোমরা তো অনেক বড় অন্যায় করেছো, এবার তো দোষীদের শাস্তি পেতে হবে। কোথায় মাসিমা, আমার মেয়ে কোথায়? মেয়ে মানে এই টিপু আর ফুলিকে। কি হয়েছে ওদের, সর্বনাশ! ওদের সেই কখন থেকে পাওয়া যাচ্ছে না। এবার তো সর্বনাশের মাথায় বাড়ি, নির্ঘাত পালিয়েছে। আমি সিনেমায় দেখেছি, নায়ক নায়িকাকে নিয়ে পালিয়ে যায়। হায় হায়, কি হবে মাসিমা এখন? পালিয়েছে? কেন পালিয়েছে শুনি। কি হবে এখন, এত সব আয়োজন ছেড়ে ওরা কোথায় পালালো? দীপুটারে ভারী অন্যায় কাজ হয়েছে। ও সব কোনো চিন্তা নেই, আমি একাই সব খেয়ে শেষ করে দেবো। হ্যাঁ, এবারে দুই আসামিকে নিয়ে আসা হোক। আর হ্যাঁ, অন্যায় শাস্তি তো দিতেই হবে জামাইকে। শাস্তি কেন, সবার সাথে একসাথে ফুচকা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফুচকা।